ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরালো করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এক ফোনালাপে উপসাগরীয় মিত্র এ দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা দেন তিনি। ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা তাদের ফোনালাপে রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রের পাশাপাশি পরিবহন এবং লজিস্টিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার উপর জোর দিয়েছেন। এ সময় পুতিন বলেন, নর্থ সাউথ করিডর পণ্য পরিবহনের খরচ কমাতে কার্যকর ভূমিকা পালন করবে এবং ট্রানজিট রুটটি বিশ্বে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি কার্যকর উপায়ে পরিণত হবে। রুশ প্রেসিডেন্ট বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করার বহু ক্ষেত্র রয়েছে। তেহরান জানিয়েছে, ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে মস্কোর আগ্রহকে স্বাগত জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হলে তা দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি মস্কোর সঙ্গে তেহরানের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরালো হওয়ার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের পর ক্রমশ একঘরে হয়ে পড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপসাগরীয় মিত্র ইরানের সঙ্গে সম্পর্ক জোরালো করছেন। রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদন অনুসারে, প্রতিবেশী দুই দেশের ওপর পশ্চিমের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরও জ্বালানি ও বাণিজ্যিক খাতে তাদের সম্পর্ক বিস্তৃত হয়েছে। আগামী ডিসেম্বরে রাশিয়ার শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রমের সঙ্গে ইরানের $40 বিলিয়ন চুক্তি চূড়ান্ত হওয়ার কথা।